পাইছে তো কেনেকে চলাই আছে না জানো, এটো নাগালেন্ড গাড়ি হয়, বাপ রে বাপ, মানে যাবই নে দিয়া আগত, মানে কি কম, মানে ছাপড়ি ধরে চলাই আছে একদম। वेलकम बैक टू माय यूट्यूब चैनल कैलाश ब्लॉग्स बेबे ना कि कय आरो एता आमी उलाइसु एते आमार आर्यन आसे आमी को जायसु तामुलपुरत एता धुनिया जागा आसे तो आमार देव भाई कांटेक्ट करिसिलु तो देव भाई आमी सब गिला माने तामुलपुरत सब गिला वेटिंग करि आसे माने वेट करि आसे तो मय यारपर उलाइसु मय आरो यारपर आर्यन आरो मय जायसु आरो तामुलपुरत आमार सब गिला लोग गिला रखी आसे बाइक साइक लेखले ले पुरा हाजी धमाकादार मोटो ब्लॉग होबो आरो দেখা পাই আছে সেটআপ কেনেকুৱা একদম খতরনাক সেটআপত কেনেকুৱা দেখা পাইছে আপনারা কমেন্ট করে কব আর এটা আছে আমার স্কুটি আর এতে বেশি কথা নকো না কি কই আমরা লাগি না কি কই তো বলো আজির ব্লগটো স্টার্ট করো না কি কই আপনারা লাস্ট ভিডিওত কইছিল আমার ধামাকা টাইপের ভিডিও বানাবার চেষ্টা করি তো ফাইনালি তাই ধামাকা তার ব্লগ বানাবো যাচ্ছি তো বলো না কি কই এটা আমি আহি পালো কুমারিকাটা মার্কেট চাব পারে আৰু এতে বেশি কথা নক আৰু তো বহুতে লেট হৈ গৈছে আমার মানে দুটা বজাত ওলাওয়া কথা আসলে আর দেব ভাই ফায়ার হওয়ার নালে বা আমার লেট হয়ে গেলে তো তথাপি কৈছে লাহে লাহে আহি থাকা বুলি কৈছে তো এটা বেশি লাহে লাহে নয় মানে জলদি যাও মানে বহুতে লেট হৈ গৈছে গতি আমার রিটার্নও হব আছে প্রায় বহুত দূর আমার ঘরের পৰা 30 কিলোমিটার মানে হয় তামুলপুর তো সেখানে ইয়ার আরো বেশি কথা নক ডাইরেক্ট পালাম পালাই করো মানে বুঝি পাইছে আপনাদের পালাম পালাই মানে কি হাতি সিঁড়ি ফেলে যাও আর জানুই দিয়ে বসে না আছে না জানো, এটা নাগাল্যান্ড গাড়ি হয়, বাপ রে বাপ, মানে যাবই নে দিয়া আগত, মানে কি কম, মানে ছাপড়ি দলে চলে আছে একদম। অল্লবর কারণে মানে এক্সিডেন্ট হব ওলাইছিল, মানে আপনার চাইছে গোপ্রো অন ক্যামেরা, বাপ রে বাপ, কি কম, মানে থাক যা কিবাকে তার করিব পারলে ভাল আছিল আর হবো। এ রাম এ এটা আমি আহি পালো উল্লুবাড়ি আর উল্লুবাড়ি চক পার করলো আর এটা আমি যাব লাগে মানে কচুবাড়ি তো দেবর ঘর হল কচুবাড়ি তো আমি ইয়ারপর এটা শর্টকাট মারিম ইয়ারপর না যাব আর ইয়ারপর লং কাট হয় তো ইয়ারপর এটাই কচুবাড়ি লই যাও আর না কি কই এটু মানে গাঁওর রাস্তা হয় শর্টকাট হয় আর জায়গাটাও ধুনিয়া আর এখানে পুলিশের চেকিংও থাকিও পারে আর এটা পুলিশের চেকিং নহয় বারো তো এখানে টেনশন নাই একটু কচুবাড়ি যাব লাগিলে মানে শর্টকাট রাস্তাটা ভালো হয় আর এটা আর গাইছ এটা আমি ইয়াতে সোমাই আহিলো মানে সোমাই আহিলো মানে রাস্তাটা চিনাব বারো দেবর ঘরটো তো আমি ইয়াতে দোকানের কাছে ইয়াতে ওয়েট করে আছো তো দেব আইব বলে তো দেব ভাই আই আছে তো মোক রখি মানে আমাক ওয়েট করিব দিছে তো ইয়াতে আই আছে তো সবগুলা ইয়াতে আমার স্কুটি থই দিছো আর দেব ভাইয়ের ঘর এফালে থাকে তো না জানো বারো তো আই এসে চাও কোরপর আহে আর গাইস আমার দেব ভাই আই গেল ফাইনালি ফেলে এইফাল দিয়ে যাও বল সিধা এফাল দিয়ে সিধা ফেলে এখানে তেল সুরা ভরলাম তেল সুরা ঘর উলাই ফেল দিয়ে এখানে তেল ভরা গেলাম ধরে তেল ভরা ফেলে কোন ফালে এনে লোকে দেখে কি ফেলে সব এফালে সব আছে দে বল আর গাইস এরপরে তো আমি উলাই দিউ আর গাইছি তাই আমি গাঁওর রাস্তাতে বরিয়াকে মানে কচুবাড়ি চক ওলাম আর এতে দেব বাইও যায় আছে আর এটা বাইক ওলাইছে মানে এফজেড যায় আছে এমটি যায় আছে আর না জানো কি কি বাইক যায় আছে তো আগত যাই ফেলে আপনাদের গম পাব পারো তো ভালেখিনি যাম আমি আজি তো জায়গাটাও না জানো কি জায়গা বাট দেব ভাই জানে দেব ভাইয়ের মানে
আইডিয়াত যাই আছো আর আজি দেব ভাই কলে যে এটা রাইড করু নাকি কোথাও তাই রাইড করে যদি আর কেন করো আর হয় না তো এখানে মানে রাইডটো করে দিল আর ইভিনিং রাইড এটা ধুনিয়া চাই তো এখানে ইভিনিং রাইড বলে উলাই আইলো আজি এটা ধুনিয়া গাঁত মন্দির আর গাই সিতা আমি আই পালো এতে কচু বাড়ি চক আর এতে লাইনও পাবো এটাই আর গাইস আমার ফাইনালি হয়ে গেল পুরো একদম লাইন আপ এতে সব পরে এতে আমার এতে হোন্ডা ডিও আছে আর এম টি আছে অ্যান্থ্রক দুটা আছে আর এতে এটা এফ জেড আছে যাম আমি আমি তো যাম ডাইরেক্ট কিবা ইভিনিং রাইড মারবা ইভিনিং রাইড মারবা কোন ফালে যাম এটা ফার্স্ট তামুলপুর হই যাম তো তামুলপুর হলে মতং আসো ভাই কেনে ডাইরেক্ট এই আলিয়া যাম আলিয়া তো না জানো তো দেব বাইক সিমতি আজি আমি মানে ধামাকাদার ইভিনিং রাইড করিব যাইছো একদম কি বলে কইদো মানে আনএক্সপ্লোর প্লেস যাম ও আনএক্সপ্লোর এক্সপ্লোর করা নাই আর যাই তাই গায়ও করা নাই মানে তো আজি আমি ফার্স্ট টাইম এর কারণে যাই আছো আগতে কইছ না আগতে কইছ তুমি মই যাই পাও না একবার যাই পাও না তো ময়ও আজি ফার্স্ট টাইম তো দেব ভাইও ফার্স্ট টাইম না কি কই আজি দে আর কোলে কই আর গাইস ফাইনালি ইয়ারপরা উলাই দিলু ওয়েট ইজ ওভার আর ইয়ারপরা মানে যেতিয়া মানে পুরা মানে বাইক স্কুটি থাকে তেতিয়াই মানে রাইড করে ফেলে অলমান ভাল লাগে তো তার কারণে মই দেব বাইক কইছিলু যে পুরা মানে মানু সানু জমা করে থই দি তেতিয়া মানে ভাল লাগিব রাইড করে ফেলে ইভিনিং রাইড এটা তো মই পুরা এক্সাইটেড আছো মানে ফার্স্ট টাইম এনেকে পুরা ধামাকাদার মানে এনেকে পুরা বাইক স্কুটি বাইক মানে পুরা এনেকে রাইড করে আছো এটা তো বাইক কমে আছে বারো তো অনদিনা বহুত থাকে আর এস আর এস দুনিয়ার বাইক থাকে দেব ভাই এতে তো করি থাকে রাইড বারো কিন্তু মোর করা নহয় এনেকে আর গাইস দেব ভাই এতে এতে পেট্রোল পাম্পত পেট্রোল ঢালিব গৈছে বোম গেপ দি আছে আর গাইস এতে আমি আইবালো মোটঙা চক আর আমাক লব লাগিব এটাই রাইট না লেফট ও রাইট গাড়ি স্যার আরে তো সাবারে আমার লাইন আপ লেটস গো ব্রো সেটা আমি পুরান চকে দি মানে এনেকে লেফট সাইডে দি সুমাই দিল আমার লগত আরো নতুন বাইক এটা এড হয়ে গেল রয়্যাল এনফিল্ড কি হয় এটু রয়্যাল এনফিল্ড কি হয় ক্লাসিক 350 সাগে ও দেব ভাই তামাম ফালি শুনে তামাম ফালি ফালি আইসা পুরা গেপ দিয়েছে মানে বা বেটা যে পুরা রাউরা হয়ে গেছি পুরা আর গাইস আমি গাঁওর রাস্তারে মানে যাই আছো মানে গাঁওর ভিতরে ভিতরে এ রেপার আই গেল শুন আমার জিত ভাই আই গেল আর রাস্তা পুরা ভাঙা ফুটা মানে কি কম কুচ পানে গেলে কুচ খোনা পড়তে গাইছ না কি কয় মানে অফরোডিং করা যায় নাকি এতে হে লাদাখ গেলে মানে অফরোডিং করিব পারিম আর গাই জিন নাম ভিতর তাই পাইছো মানে ডেস্টিনেশন পাওয়া হয় নাই না জানো আর কি নাম দূর আর টিউলো পুরা এমটি তাই গৈছে মানে এতে ডিওর পুরা ডিবি কাটি দিছে মানে ডিবি কাটার কারণে সাউন্ডটো বজায় পেলাই আছে আর গাইস এতে এটা খুঁড়ি একজন খুঁজেছে মানে জায়গাটা চিন না পাই নাম মানে গায়ও আর পুরা বাইকে স্কুটি বাইকে বাইক মানে কি কম আছে এটাকে ফার্স্ট টাইম দেখা পাই পেলে মানে মজাই লাগি গেছে কিবা এটা পেলে গাড়িটা আমাক লব লাগবে আগে দি রাইট তো যিবুরে আহা নাই তো জায়গাটো চাওক আপনালোকক মানে পুরা ভালকে দেখাই আছো কারণ নতুন ট্রেন্ডিং প্লেস তো সেখানে মানে জায়গাটো দেখাই আছো আপনার ভালকে ব্লগত বেশি মানে
গাইস আজি জঙ্গলত মঙ্গল করিবা হা দরে হবো এ রাম দেব ভাই তো গুছি গেল কি তাকে ইয়ে রাম 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 মজা আয়া রাস্তা পুরা ফুললি অফ রোডিং আজ পুরা ডাকি লেতরা হয়ে গেল সবার আর দুনিয়ার কাটা লাগিছে বাপ রে বাপ এগুলো কি হে কাটা আইও রাম 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 এগুলো কি হ্যাঁ গাইস পুরা গাড়ি লেতরা হয়ে গেল কি কম মানে এখন আই ধুব লাগিব ঘর যাই দেখারা যান সার বাইক স্কুটি জিপনি আর গাইস চাওক না এতে পুরা মানে মানে মেন এই ঘাহর কারণে মানে সাগে মানে সব গিলা ইয়াতে আহে এতে পুরা পিকনিক সিকনিক খাই নেকি এতে লাহেকে আর এতে মানে এটাই তো মানে পয়সা সুসা নলো এই জায়গাটো আহান্তে লাহেকে যদি আর পয়সা সুসা লোবা স্টার্ট করে আর দিকদার হবো এতে মানে জায়গাটো আর এটা আবারতে মানে আর গাইস আমি আই পালু ইয়াতে কেজনমান আর কেজনমান আই আছে এতে পুরা মানে বাইক স্কুটি আই আছে মানে বহুত মানে বাইক স্কুটি আইছে আজি তো ফার্স্টতে আমি ওলাইছিলো পাঁচখন পাঁচখনৰ পৰা মানে এটা 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 কৰি মানে এড হৈ 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 মানে বহুত হৈ গ'ল মানে গাড়ী আৰু এতিয়া মজা লাগিব আজি এতিয়া চাওক না পুৰা কি ধুনীয়া অ' হো মা কচম মানে যিনা মানে তেল গৈছে না মানে তাৰ পৰা আহোঁতে ইয়াতে মানে ফুৰিব আহিছিলে মানে তেল যোৱা মানে কিবা মেহচুচে হোৱা নাই যে অঁ পইচা ৱচুল জেগাত আহিছোঁ মানে জেগাটো ভাল লাগিছে কিবা এটা ফটো চটো কৰিবৰ কাৰণে একদম আমি ফটো শ্যুট করব কারণে চাওক না স্কুটিক মানে কো জঙ্গল সুমাইছে এতে মানে এখানে জায়গাত এই টাওয়ারত মানে কি ধুনিয়া মানে লোকেশন তো চাওক না ও মাই গড বেস্ট লোকেশন আমার দেব ভাই ধুনিয়া লোকেশন দিছে আর এতে আমার স্কুটিক চাওক না হন্ডা ডিও কি ধুনিয়া আমি ইয়ারপরে এটা উলাই দিও আমি সেফালে আগর ফালে যাও আর এতে ভালেখানি ফটো তুলিলো রিলো বনালো আর এতে আগর যাই ফেলে অলমান ক্যামেরা দিয়ে ফটো শটো তুলিম আর আমার এতে দেব ভাই ক্যামেরা লো আইছে নতুনকে ক্যামেরা কিনেছে দেব ভাই সেদিন রিসেন্টলি তো তাই আর এনে চলে আছে আৰু গাইছ তাই আৰু ব্লগত বাই বাই দি দিওঁ আৰু এতিয়া দেৱ বাই আমি গিলা চব গিলা ইয়াৰ পৰা গুচি যাম আৰু এতিয়া গোপ্ৰটো চাৰ্জ নাই তো বাই বাই কৈ দিয়ে চব গিলা তো ইয়াৰ আজিৰ ৰাইডটো একদম সমাপ্ত হৈ গ'ল আৰু কেতিয়াবা আৰু ৰাইড কৰিম বাৰু ন' টেনশ্যন অনলি টেনশ্যন আৰু গাইছ আমি একেটাই গৈছিলোঁ চব গিলা মানে আৰু ইয়াৰ পৰা গোপ্ৰটো অফ কৰি দিওঁ ডাইৰেক্ট ঘৰত যাই আপোনালোকক লগ পাম বিকজ গোপ্ৰত নাই বেটাৰী চাৰ্জ আৰু যাওঁ আৰু না কি কয়